হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমটা নিয়ে চলে আসছি বন্ধুরা। দেখতে পাচ্ছ তোমাদের মাঝে আর আমরা যারা মুসলিম আছি, আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু ঢাকা থেকে হচ্ছে বগুড়া, বগুড়া থেকে হচ্ছে রংপুর, রংপুর থেকে দিনাজপুরের একটা ট্যুর শুরু করছিলাম। আর সেখানে কিন্তু আমরা কিন্তু হচ্ছে বগুড়া পর্যন্ত আসতে পারিনি, আমরা ফুড ভিলেজের এখানে কিন্তু আমরা কিন্তু বিরতি দিয়েছিলাম কিন্তু। আর হচ্ছে আমাদের গাড়ি ছিল এসআর প্লাস, দেখতে পাচ্ছ এসআর প্লাস। আর আজকে চিন্তা করতে পারো ভাই, এসআর প্লাসের পিছনে উঁচু মতন এটা কি ছাদের পরে ভাই, একজন যাত্রী, এমন নাসরবান্দা যাত্রী, সে বলছে ভাই আমাকে তাকে নিয়ে যেতে হবে ভাই, তাকে বগুড়ায় নামা দিতে হবে, তার কিছু মালামাল আছে তাই আমাদের উঠাতে, তাই উনি আমাদের একটু বেশি টাকা পয়সা দিছে বলে ভাই আমরা টাকাটা নিচ্ছি। আর আমরা হচ্ছে ওল্ড প্রো না, নিউ প্রো না, গোপ্রো না, আমরা হচ্ছে নর্মাল প্রো চালাচ্ছি। আর নর্মাল প্রো তো আমরা বুঝতে পারছি যে টাকা লোভি, যে কারণে হচ্ছে সে একটু টাকার জন্য ভাই এসি গাড়িতে ভাই হচ্ছে কি বলবো মাল তুলছে। যাই হোক, আর বন্ধুরা একটা কথা বলে রাখি, আজকে কিন্তু আমার বস গেমার চ্যানেলে কিন্তু আমি লাইভ করছি ভাই, তোমরা একটু দেখে এসো ভাই। আমি বেশি সাড়া পেলাম না, আমি খুব কষ্ট লাগলো, তোমরা একটু সাড়া ফাড়া না দিলে হবে কি ভাই? আমি তো তোমাদের বলছি ভাই আমি একটু লাইভ করবো, তোমরা যদি একটু মানে লাইভে যেয়ে যদি একটু হাই হই হ্যালো হ্যালো না দাও তাহলে হবে কীভাবে? যাই হোক, এটা তোমাদের ব্যাপার, তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ওই চ্যানেলটাকে লাইভ টাইপ হলে একটু যাবা টাবা ভাই, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি বারবার। যাই হোক, আর কথা বলবো না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে 7:35, মানে ভোর ভোর সূর্য উঠবে, দেখতে পাচ্ছ সকাল সকাল রওনা দিব। এই হোটেলের সব যাত্রীরা কিন্তু মানে সব যাত্রীরা মানে আমাদের যে গাড়ির যাত্রীরা ছিল, যে সাবস্ক্রাইবার ছিল, যে ভিউয়ার্স ছিল, তাদের সবাইকে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ দু একজন যাত্রীকে ফাঁকা ছিল বলে আমি নিছি একটু টাকা ফাঁসা দিছে বলে। যাই হোক, দেরি করবো না, আমরা হচ্ছে বগুড়া থেকে 169 কিলোমিটার দূরে আছি। যাই হোক, এখন আমাদের হচ্ছে বগুড়া যাবো, বগুড়া থেকে আমরা হচ্ছে রংপুরের উদ্দেশ্যে রওনা দেবো। এখন রংপুর কতদূর পর্যন্ত যেতে পারি, ততদূর পর্যন্ত যে আমরা আবার হচ্ছে থার্ড পার্টি নিয়ে আসবো। তো বন্ধুরা লেটস গো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি গাড়ি ফাড়ির মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ এখন গাড়ি ফাড়ি চালাতে হবে। বন্ধুরা আমরা এখন গাড়ির মধ্যে আছি, গাড়ি ফাড়ি স্টার্ট দিয়ে আছে, দেখতে পাচ্ছ হর্ন ফর্ন ঠিক আছে, এই হর্নের শব্দ তো শুনে তো হাসি লাগে। হ্যাঁ ঠিক আছে সব কিছু। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন এখান থেকে আমাদের যাত্রা শুরু করতেছি, আর ফুড ভিলেজকে আমরা হচ্ছে বাই বাই টাটা দিয়ে চলে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি ফাড়ি এখানে আসতেছে, যাই হোক জ্যাম ট্যাম পড়ে যাওয়ার আগে আমরা বেরোয় যাবো। লালকার পথে বাম দিকে খেয়াল রাখেন, আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, ঠিক আছে ঠিক আছে, টানেন টানেন টানেন, বরাবর যান, বরাবর যান, ফাঁকা আছে কিন্তু রাস্তা, সামনে ফাঁকা আছে, বরাবর যান, টেনে চলে যান, টেনে চলে যান, বরাবর আস্তে গাড়ি চলে আসছে রে, না না না, যান 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 যান, ঠিক আছে আস্তে গোল চত্বর ঘুরতে হবে, আস্তে আস্তে আস্তে, বাম দিকে খেয়াল রাখেন, বাম দিকে হানিপের গাড়ি আছে, বাম দিকে হানিপের গাড়ি আছে, আস্তে আস্তে চাপাই দেন, হালকা হালকা হালকা, ফুল কাটান ফুল কাটান ফুল কাটান, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ডাইনে করেন, ফুল গোল চত্বর ঘুরতে হবে, গোল চত্বর ঘুরতে হবে, আস্তে আস্তে যান যান যান। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এসআর প্লাসের গাড়ি কখনো কিন্তু এরকম ভাই মালটাল নেয় না কিন্তু ভাই, দেখতে পাচ্ছ ভাই টাকার লোভ খুব খারাপ জিনিস, সে টাকার লোভে কিন্তু মোটামুটি মাল ফাল নিয়ে ফেলছে। যাই হোক, দ্বিতীয়বার এরকম ভুল টুল হবে না, হালকার পথে যান, বরাবর। তো বন্ধুরা আমরা আমাদের সকাল সকাল যাত্রাটা শুরু করছি, দেখতে পাচ্ছ 7:49 বাজে, 59 বাজে, এখনই 8টা বাজে যাবে, দেখতে পাচ্ছ এখনও সূর্য উঠে পারেনি। ওসাদ হালকা হালকা যান, হালকা যান, ক্লিয়ার। এখনও কি হেডলাইট জ্বালাতে হবে নাকি? হেডলাইট জ্বালানোর মতো হয়নি, পার্কিং লাইটটা জ্বালা দেই। তো ডানে ইন্ডিকেটার রাখেন, ডানে ইন্ডিকেটার রাখেন, ঠিক আছে, ফুল কাটান ফুল কাটান, আস্তে 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 যান 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 যান, ঠিক আছে, বরাবর। পিছনে কিন্তু হানিপের ভলভো আছে, আস্তে আস্তে যান, আস্তে যান, ক্লিয়ার, বরাবর যান, টান দেন, সামনে ওরা চলতেছে কিন্তু বরাবর যান, হালকার পথে হালকার পথে, বরাবর টানেন 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 টানেন, ক্লিয়ার, আস্তে আস্তে যান 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 যান, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, যান যান যান, সকাল সকাল টানতেছি ভাই, মাথা ঠান্ডা আছে ভাই, হালকা যান হালকা যান, ক্লিয়ার, আস্তে আস্তে হালকার পথে, আস্তে আস্তে টানেন টানেন টানেন, এক টানে চলে যান, এক টানে চলে যান, আস্তে গাড়ি আছে কিন্তু, আস্তে ব্রেকে পা, 153 কিলোমিটার, 153 কিলোমিটার বগুড়ায় কিন্তু এই যাত্রীদেরকে নামাই দিয়েই মোটামুটি আমরা চলে যাবো হচ্ছে রংপুরের উদ্দেশ্যে। স্যার রংপুর না, হ্যাঁ রংপুরের উদ্দেশ্যে হাতিকুমারি চলে, হাতিকুমারুল চলে আসছে, হাতিকুমারুল, আস্তে আস্তে রাস্তা কিন্তু ভাঙা আছে, দেখে শুনে যান, দেখে শুনে যান, বাইরে যেতে হবে কিন্তু, বাইরের রাস্তা দিয়ে যান, বাইরের রাস্তা দিয়ে যান, ঠিক আছে, বরাবর এখানে ব্রিজের কাজ চলতেছে, আস্তে আস্তে উড়া দোড়া দিয়ে যান, উড়া দোড়া দিয়ে যান, যান 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 যান, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আস্তে 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 ব্রেকে পা, ব্রেকে পা, হালকা বাই চাপাই দেন, আস্তে আস্তে ট্রাক আছে কিন্তু, দেখে শুনে দেখে শুনে কিন্তু, ওস্তাদ হালকার পথে, বরাবর। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে হচ্ছে বগুড়া, বগুড়া থেকে হচ্ছে রংপুর, রংপুর থেকে দিনাজপুর যাবো, দেখি আজকে কতদূর পর্যন্ত যেতে পারি। ওস্তাদ হালকা দেন, ক্লিয়ার, হালকা হালকা টানেন, আস্তে ব্রেকে পা, হাতিকুম রোলকে আমরা কোনো ওভারটেক দিচ্ছি, বরাবর যান 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 যান, ঠিক আছে, বরাবর হালকা যান হালকা যান, বরাবর যান বরাবর যান, হালকার পথে হালকার পথে, বরাবর বরাবর বরাবর, আস্তে আস্তে গাড়ি আছে কিন্তু, গাড়ি আছে, আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, সকালবেলা তো একটু আস্তে ধীরেই যাই, আস্তে আস্তে হালকা হালকা, ব্রেকে পা যাবে, ব্রেকে পা, ডানে ইন্ডিকেটার রাখেন, ডানে ইন্ডিকেটার রাখেন, আস্তে ব্রেকে পা, ডানে টানে টানে টানে, ওভারটেক দেওয়া যাবে না, রাস্তায় কাজ চলতেছে তো যে কারণে ওভারটেক দেওয়া যাবে না, রাস্তা ফাঁকা পেলে ওভারটেক দিন, রাস্তা ফাঁকা পেলে ওভারটেক দিন, দিন দিন দিন, ভাই যান যান যান, ওস্তাদ যান যান, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, যান যান, এই ট্রাফিক আবার দাঁড়ায় রয়েছে এখানে, আস্তে আস্তে রাস্তা ভাঙা আছে কিন্তু, রাস্তা ভাঙা আছে, দেখে যান, আস্তে যান, আস্তে আস্তে যান,
ও ভাই, আমরা তো রং সাইড দিয়ে চলে আসছি। যাই হোক, কোনো ব্যাপার না, আস্তে দাঁড়ান। এই এই আস্তে আস্তে আস্তে, ঠিক আছে, বারবার রাল কার পথে, দেয়াল পথে, যান যান যান, আস্তে আস্তে ধীরে যান, আস্তে যান, আস্তে যান, সামনে ডানে যেতে হবে, আস্তে, ব্রেকে পা, ব্রেকে পা। সামনেটা কিরা মামুন, রানীগঞ্জ, রায়গঞ্জ, সরি, রায়গঞ্জে চলে আসছি আমরা, দেখতে পাচ্ছ বন্ধুরা। আস্তে, ব্রেকে পা, আস্তে আস্তে, মামুনের পিছন শোনাচ্ছি, মামুন কিন্তু টান ফান দিচ্ছে। আস্তে যান, আস্তে যান, আস্তে দালকার পথে। ডান দিকে একটা হোটেল আছে দেখতে পাচ্ছ, ওই হোটেলে আমাদের ভাই যাত্রাবিরতির কোনো দরকার নাই, আমরা তো কেবল ভাই হোটেলে একটা থাকছিলাম, সেইখান থেকে এখন আবার যাত্রা শুরু করছি। ওস্তাদ আলকার পথে যান, বরাবর টান দেন, উড়া দৌড়া দেন, যান 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 যান, ক্লিয়ার ক্লিয়ার, যান। সকাল তো, যে কারণে ভাই আমরা উড়া দৌড়া দিতে পারতেছি, রাস্তা ফাঁকা আছে। ওস্তাদ টানেন 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 ভাই, সুন্দর একটা রাস্তা, ফাঁকা রাস্তা, চুপচাপ রাস্তা দেখতে পাচ্ছ। ওস্তাদ আলকার পথে, আলকার পথে যান, বরাবর যান, আলকার পথে যান, আলকার পথে যান, বরাবর, ঠিক আছে, ক্লিয়ার যান, ক্লিয়ার যান, ক্লিয়ার, আলকার পথে, আলকার পথে, আস্তে আস্তে, ধীরে আস্তে, ধীরে আস্তে, ঠিক আছে। ওস্তাদ আলকার পথে ভাই, আমার মনে একটু টাইম বলতে ভাই ভুল হয়ে গেছিলো ভাই, আমরা মনে হয় এটা 8:20 মানে রাত হয়ে যাচ্ছে ভাই, আমি কি সকাল হচ্ছে তাই ভাবছিলাম ভাই। যাই হোক, এটা ভুল হয়ে গেছে, আমরা রাত্রে রওনা দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই। হেডলাইট জ্বালাই দিই ভাই, কোনো দরকার নেই ভাই, এখন হেডলাইট জ্বালাই দিই ভাই, আসলে রাত হয়ে গেছে, আমার বলতে ভুল হয়ে গেছে, সরি। 122 কিলোমিটার দূরে আছি আমরা। ওস্তাদ আলকার পথে, আলকার পথে যান যান যান, ডান দিকে কি গাড়ি আছে না ফাড়ি আছে কিচ্ছু বোঝা যায় না। আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান, গাড়ি নাই, গাড়ি নাই, টেনে যান, টেনে যান, রাস্তা, যান 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 যান, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, যান যান, ঠিক আছে, টেনে যান, যান যান যান, বরাবর, আস্তে যান, আস্তে যান, আস্তে যান, ঠিক আছে, ঠিক আছে, যান যান যান, চালাই যান, চালাই যান, চালাই যান, ঠিক আছে, আস্তে আস্তে গাড়ি আছে, আস্তে আস্তে বেড়ে যান, ঠিক আছে, বরাবর। ও ভাই, কীভাবে বেরোয় গেলাম, আস্তে বেড়ে পা। বন্ধুরা, আমরা যে রাত্রে রওনা দিচ্ছি ভাই, আমরা একটু সময়টা ভুল বলে ফেলছি ভাই, আমি মনে করেছিলাম সকালে যাচ্ছে ভাই, সকাল সকাল রওনা দিচ্ছি, আসলে ভাই সকাল সকাল রওনা ভাই, আমরা ভাই সন্ধ্যার সময় রওনা দিচ্ছি ভাই। মনে হচ্ছিল কি সকাল আর সন্ধ্যাটা এখানে একই রকমই লাগে। ওস্তাদ টানেন টানেন টানেন, ক্লিয়ার, আলকা, যাই হোক, রাত্রে রওনা দিচ্ছি, ভালোই হয়েছে। ওস্তাদ আলকার পথে যান, বরাবর যান, বরাবর যান, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আলকার পথে যান, আলকার পথে যান, হালকা যান, হালকা যান, সামনে গাড়ি ফাড়ি আছে কিন্তু, আস্তে ধীরে, ব্রেকে পা, গাড়ি আছে, ডান্সারে ডান্সারে গাড়ি আছে, গাড়ি নাই, গাড়ি নাই, আস্তে আস্তে যান যান যান, আস্তে টান দিচ্ছে বটে, বরাবর যান, বরাবর যান, ক্লিয়ার ক্লিয়ার, যান 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 যান, হালকার পথে, হালকার পথে, বরাবর বরাবর, টানে 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 টানে, আস্তে ব্রেকে পা, হালকা হালকা হালকা, টানে টানে টানে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যান। ওই গ্লোবাল, গ্লোবালের গাড়ি আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ, 98 কিলোমিটার দূরে আছি আমরা, বেশিক্ষণ মানে যাত্রাটা বড় করবো না, আজকে লাইভ করছি তো, যে কারণে ভাই যাত্রাটা বড় করবো না, আস্তে আস্তে টানেন টানেন, যত দূর পর্যন্ত যাওয়া যায়। বগুড়ায় তো নামাবোই, যাত্রীদেরকে, কিছু যাত্রী তো বগুড়ায় নামবে, আস্তে হালকা হালকা, যান যান যান, ক্লিয়ার, আস্তে আস্তে, ব্রেকে পা, ব্রেকে পা, ডানে গাড়ি আছে কিন্তু, টানেন টানেন, রাস্তায় কিন্তু প্রচুর গাড়ি চাপ, সব ঢাকার দিকে যাচ্ছে। আস্তে হালকা হালকা হালকা, যান 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 যান, হালকা যান। এ ভাই, মানে সাইড দে ভাই, ও ভাই ভিতরে লাইটটা জ্বালাতে হেভি লাগতেছে। ওস্তাদ হালকা হালকা টানে টানে টানে, যান 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 যান, এখানে গাড়ি স্লো হয়ে গেছে, গাড়ি স্লো হয়ে গেছে, এ গাড়ি আছে, গাড়ি আছে, এ থাম থাম থাম, রয়্যাল থাম, আমরা সাইড দে, ভুল করে ঢুকাই বলছি। কী হয়েছে ভাই, অ্যাক্সিডেন্ট নাকি, এখানে মানে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে। আস্তে যান, আস্তে যান, আস্তে যান, টানে টানে টানে, আস্তে ধীরে যান। কী ভাই, এত অ্যাম্বুলেন্সের শব্দ টব্দ কেন, তাও তো বুঝতে পারতেছি না। আস্তে ওস্তাদ হালকা হালকা, আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান। কিরে ভাই, এদিকে ভাই এসালামের গাড়ি রয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, হানিফের গাড়ি মনে হয়, হানিফের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে রাত্রে, ওই যে হানিফার ট্রাক, আরে ভাই উড়া দৌড়া দিতে গেছিল মনে হয়। বরাবর যেন, বরাবর যেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা বগুড়ার মোটামুটি কাছাকাছি চলে আসছি, বগুড়া শহরে ঢুকে যাবো, এখানে একটু গাড়ির চাপ একটু বেশি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে কারণে বলে এত জ্যাম ট্যাম পড়তেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। ওস্তাদ হালকার পথে, হালকার পথে যান, বরাবর বরাবর যান, টানে 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 টানে, আস্তে আস্তে আস্তে, গাড়ি নাই, গাড়ি নাই, আস্তে আস্তে আস্তে, ব্রেকে পা, ব্রেকে পা, আস্তে। বগুড়ায় বাম সাইডের ম্যাপে বগুড়া ডিসকভার হয়ে গেছে, ডান দিক দিয়ে ঢুকবেন নাকি, ডান দিক দিয়ে ঢোকেন, ডান দিক দিয়ে ঢোকেন। আস্তে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা এখন বগুড়া শহরের মধ্যে যাচ্ছি, কারণ আমাদের ওখানে কিছু লোক নামাতে হবে, যে কারণে আমাদের এখন বগুড়া শহরের মধ্যে ঢুকতে হয়েছে। 108 কিলোমিটার দূরে আছি আমরা, বগুড়ায় তো চলে আসছি, কিন্তু 108 কিলোমিটার হচ্ছে যে জায়গাটায় যাবো, সেই জায়গাটা হচ্ছে এখান থেকে 108 কিলোমিটার দূরে। বরাবর যান, বরাবর যান, ক্লিয়ার, হালকা, আস্তে আস্তে, ঠিক আছে, বরাবর, আস্তে আস্তে, ধীরে যান, আস্তে ধীরে যান, হালকা হালকা হালকা, ঠিক আছে, টানেন 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 টানেন, ঠিক আছে, হালকার পথে, হালকার পথে, যান 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 যান, ঠিক আছে, বরাবর যান, বরাবর যান। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা একটু ঘুরে আসছি, যে কারণে আমাদের একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আমরা এখন বগুড়া বাস স্ট্যান্ডে চলে আসছি, এই যে বগুড়া বাস স্ট্যান্ড সাতমাথার এখানে। আস্তে আস্তে ওস্তাদ হালকা, বাইন টিকেটে রাখেন, বাইন টিকেটে, এখানে আমাদের এখন যাত্রী নামাতে হবে, এখানে যে বগুড়া যাওয়ার যে যাত্রীরা আছে তাদের নামাতে হবে। ওস্তাদ হালকা হালকা, ঠিক আছে, কাটা কাটা বেরোন, আস্তে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু বগুড়ায় চলে আসছি, বগুড়া শহরে, এখন এখানে আমাদের কিছু যাত্রী ফাত্রী নামা দিতে হবে, আর যে যাত্রী যার মাল সেটা এখন নামাতে হবে, সেই জন্য আমরা এখানে একটু ওয়েট করতেছি, 5 মিনিটের আমাদের এখানে বিরতি আছে, তারপরে আমরা হচ্ছে এখান থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু মাল ফাল নামানো হয়ে গেছে, আমরা আবার গাড়ি ফেরি স্টার্ট ডেট, 5 মিনিটের বিরতি দিয়েছিলাম, লাইট ফাইট জ্বালাই দিই, এখন আমরা হচ্ছে
রংপুরের উদ্দেশ্যে রওনা দেবো। তারপর গাড়ির মধ্যে ঢুকে গেলাম, এখন কোন সাইডে গেলে সব থেকে ভালো, এদিক দিয়ে গেলে 89 কিলোমিটার, তাহলে এদিক দিয়ে বেরোয় ব্যবস্থা হালকা, ডান দিকে খেয়াল রাখেন, ডান দিকে খেয়াল রেখে বেরো যান বাম সাইডে বরাবর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন হচ্ছে বগুড়া শহরের মধ্যে আছি, বগুড়া শহরের বাস স্ট্যান্ড থেকে এখন বেরোয় যাচ্ছি, এখন আমরা ডাইনে যাবো, ডান দিক দিয়ে বেরোয় যাবো রংপুরের উদ্দেশ্যে আস্তে আস্তে। আমরা জানি না আজকে রংপুর যেতে পারবো কি না, যতদূর চেষ্টা করবো রংপুর যাওয়ার, আর না যেতে পারলে আবার থার্ড পার্ট চলে আসবে। বগুড়ায় তো চলে আসছি, বগুড়া শহর তো মোটামুটি আমরা কিছু যাত্রী নামাই দিয়ে গেছি। যাই হোক, আমাদের গাড়িটা হালকা ফালকা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আস্তে আস্তে হালকা হালকা ফুল কাটান আস্তে আস্তে, যান ফুল কাটান আস্তে ধীরে টানে, ঠিক আছে বরাবর। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন অনেক রাত ফাত হয়ে গেছে, আস্তে ভিতরে লাইট জ্বালা দেন, আস্তে আস্তে যান হালকা দেন ক্লিয়ার টানে, ঠিক আছে। আমাদের গাড়ি হচ্ছে এসআর প্লেস। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে বগুড়া, বগুড়া থেকে হচ্ছে রংপুর, রংপুর থেকে দিনাজপুর। তো বন্ধুরা আমরা বগুড়ায় অলরেডি চলে আসছি, আর বগুড়া থেকে এখন ভাই রংপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হালকা হালকা টানে, ঠিক আছে, সোজা চলে যাবে, বরাবর যান হালকা। আচ্ছা রেল লাইন আছে আস্তে আস্তে যান ভাই, জায়গাটা বাড়ি খাতে হয় প্রচুর, আস্তে ধীরে যান হালকার পথে, আপার লাইট জ্বালাই দেন ওস্তাদ, হালকার পথে যান, ঠিক আছে। এবার টান দিয়ে যান রাস্তা ফাঁকা আছে 83 কিলোমিটার দূরে আছি আমরা, 83 কিলোমিটার, আস্তে ধীরে যান দেখি যত দূর পর্যন্ত যাওয়া যায়, যাবো 80 কিলোমিটার দূরে আছি, 80 কিলোমিটার তো যাই। আস্তে ব্রেকে পা আস্তে যান ওস্তাদ, ক্লিয়ার। রাস্তায় কিন্তু প্রচুর গাড়ির চাপ, দেখে শুনে যান উড়াদুড়া দেওয়ার কোনো দরকার নেই, আমরা সামনে যেয়ে কিন্তু বাইরে যাবো, বাই ইন্ডিকেটার রাখেন কিন্তু, আস্তে, ঠিক আছে। আজকে বেশি উড়াদুড়া দিচ্ছি না ভাই, আস্তে হালকার পথে যান রেখে পা ভাই, রাস্তা থেকে অনেক যাত্রী উঠে যাচ্ছে ভাই, রাস্তা থেকে ভাই যাত্রী উঠানো যাবে না ভাই, রাস্তা থেকে যাত্রী উঠলে ভাই ডাকাতি হবে, আস্তে গোলচত্বর, কারণ বাইরে চলে যেতে হবে এখন আমাদের। আস্তে খেয়াল রেখে আস্তে ধীরে ঘোরেন, ঠিক আছে, বরাবর যান হালকা টানেন ওস্তাদ। এবার একটু টান ফান দেই নি, আস্তে ধীরে যাচ্ছি ভাই। গাড়ির লাইটিংটা দেখছো ভাই, সেই হয়েছে ভাই, চরম লাগতেছে ভাই ওস্তাদ, হালকা আস্তে যান টানে আস্তে। আমরা খুব ভালোই লাগতেছে ভাই, সুন্দর একটা রাত হয়ে গেছে ভাই, অলরেডি 9:19 বাজে। এ গাড়ি আছে কিন্তু, গাড়ি আছে মনে হয় নাকি, গাড়ি আছে, আস্তে আস্তে যান ঠিক আছে, বরাবর যান বাস আছে, ডানে ইন্ডিকেটারটা দিয়ে রাখেন, টানেন হালকার পথে যান বরাবর, হালকা, ঠিক আছে, টানেন, ঠিক আছে, বরাবর, গাড়ি আছে, আস্তে ট্রাক আছে কিন্তু কিচ্ছু বোঝা যায় না, আস্তে ধীরে সুস্থে চালান রাত্রে তো, ধীরে সুস্থে চালান, আস্তে যান। ট্রাক তো উড়াদুরা যাবো ভাই, এখানে গাছপালা কাটাচ্ছে না রাস্তার কাজ হচ্ছে তাও জানি না, আস্তে আস্তে টানেন, স্পিড ব্রেকারের বাড়ি খাচ্ছে গাড়ি, হালকা যেন টানেন, গাড়ির লাইটের জোর কিন্তু অনেক কম, আস্তে ব্রেকে পা, গাড়ি আছে, আস্তে আস্তে যান, ঠিক আছে, বরাবর, হালকা টানেন, ঠিক আছে, গাড়ি নাই, টানেন, ঠিক আছে, আস্তে আস্তে যান হালকা যেন ক্লিয়ার, বরাবর 50 কিলোমিটার দূরে আছে, ভুল করে ফেলেছে, আস্তে চাপাই দেন। এই যে গাড়িগুলো রাত্রে ড্রাইভারগুলো এরকম করে ওভারটেক দেয় যে নিজেও উড়াদুড়া দিতে পারে না, সেরকম টানতেও পারে না, আস্তে যান ক্লিয়ার ভাই। এই ভাই ভার্সন ফোরে কিন্তু ভাই এই রাস্তা পর্যন্ত পুরোনো ভেঙে চুড়ে ফেলাইছে, আমাদের চালাতে অনেক অসুবিধা হয়েছে আমার। আচ্ছা যান হালকার পথে যান বরাবর যান ক্লিয়ার, হালকা আস্তে আস্তে ক্লিয়ার যান আস্তে 39 কিলোমিটার, আস্তে ভাই 39 কিলোমিটার যাওয়ার পরে হচ্ছে আমাদের যাত্রা শেষ করবো, কারণ অনেক বড়ো হয়ে যাচ্ছে। আমরা থার্ড পার্টে আমরা মোটামুটি রংপুর যাবো, রংপুর থেকে ডাইরেক্ট দিনাজপুর চলে যাবো, চেষ্টা করবো ভাই, অনেক রাস্তা তো ভাই এত বড়ো দিলে ভাই লেন্থ বড়ো হয়ে যায়। আচ্ছা যান ক্লিয়ার, টানেন, গাড়ি আছে বাম দিকে চাপাই দেন আস্তে আস্তে ব্রেক ধরেন। এ ভাই হানিফ, আমি তো তোরে দিচ্ছি ভাই, তুই আমাকে একটু সাইড দিলি না ভাই, আমি তো আপার ডিপার দিচ্ছি, অর্থাৎ কাটান যান, আমাদেরই ভুল হয়ে গেছিলো, ক্লিয়ার যান, হালকা বিশাল জ্যাম পড়ে গেছে দেখতে পাচ্ছ, হালকা যান, আস্তে আস্তে যান, ঠিক আছে, বরাবর যান, ডান দিকে খেয়াল রাখেন, টানেন, ঠিক আছে, বরাবর ভাই। কী রাত হয়ে গেছে দেখো ভাই, পুরো অন্ধকার, আশপাশের বাড়িটাতে সব লাইট জ্বলে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ, আর এসআর প্লাস কিন্তু সেই অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে, আর মাত্র 29 কিলোমিটার দূরে যাবো আমরা। ও ভাই গাড়ি আছে, আস্তে আস্তে উড়াদুড়া দিয়ে না, রাত্রেবেলা উড়াদুড়া দিয়ে না, পড়ে যাবেন বাম সাইডে ওভারটেক দিচ্ছি ভাই, রিস্কি ওভারটেক দেওয়ার কোনো দরকার নাই কিন্তু, আপনি কিন্তু নর্মাল পড়ো, ও ভাই নর্মাল পড়ো হয়েছে তা কী হয়েছে ভাই, তাও তো ভাই উড়াদুড়া দিয়ে যাচ্ছে,
রাত্রিবেলা যাই হোক, যান 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 ওস্তাদ যান, ক্লিয়ার 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 টানেন ভাই। গাড়ি আছে নাকি? কিচ্ছু বুঝলাম, আছে গাড়ি আছে গাড়ি আছে। আস্তে 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 ব্রেক, হালকা হালকা টানেন 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 টানেন। ঠিক আছে, সাকুরা বরাবর যান, সাকুরা বরাবর যান। কিচ্ছু দেখা যায় না আপার ডিপারের লাইটে। সাকুরা বরাবর যান, সাকুরা বরাবর। গাড়ি আছে, বিশাল গাড়ির লাইন আছে। রাত্রেবেলা তো ভাই এই যে উড়া দৌড়া দিতে পারতেছি না। আস্তে আস্তে খেয়াল রাখেন, খেয়াল রাখেন। আস্তে আস্তে যান যান যান। ওরে ভাই বিশাল লাইন, রাত্রে তো একটু গাড়ির চাপ বেশি থাকে। 14 কিলোমিটার দূরে আছি। গাড়ি আছে গাড়ি আছে, সাকুরের পিছন পিছনে থাকেন। আস্তে যান আস্তে যান, ক্লিয়ার যান ক্লিয়ার যান। বরাবর বরাবর হালকা স্টার টানেন। আমাদের পিছনে অনেক গাড়ি ফাড়ি আছে মনে হয়, নাকি আমরা শেষ গাড়ি? দেবো দেবো ওভারটেক দেবো, যা বোঝা যায় না। যান 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 ওস্তাদ যান যান। আরে সিএনজি, আরে সিএনজি, আস্তে আস্তে যান 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 যান। ক্লিয়ার 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 ওস্তাদ যান 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 যান। 6 কিলোমিটার দূরে আছি। আস্তে 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 ব্রেকে বা ব্রেকে বা ব্রেকে বা, বাম দিকে চাপাই দেন বাম দিকে চাপাই দেন। আস্তে আস্তে বাম দিকে চাপাই দেন চাপাই দেন চাপাই দেন চাপাই দেন। আস্তে ঠিক আছে আস্তে ব্রেক। আর যাই হোক, আমরা এই যে ঘোড়াঘাটে আমাদের যাত্রা শেষ করবো। ঘোড়াঘাটার চমৎকার একটা সুন্দর একটা জায়গা, অনেক উন্নত আমি দেখছি ভাই। দিনের বেলা তোমাদের দেখাবো। নেক্সট দিন ভাই আমরা সকাল 10টার দিকে হচ্ছে রওনা দেবো, আমরা ঘোড়াঘাটে চলে আসছি। এখানে আমাদের যাত্রাটা শেষ করতে হবে। তো বন্ধুরা, আজকের এই যাত্রাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবেলটিকে খুশি মেরে দিও। বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও। কিন্তু আমরা কিন্তু ঘোড়াঘাট চলে আসছি, ঘোড়াঘাট বাস স্ট্যান্ডের এখানে চলে আসছি আমরা। সামনে যে কিন্তু বাম দিকে আমাদের গাড়িটা রাখতে হবে। এই যে ঘোড়াঘাট বাস স্ট্যান্ড, চমৎকার একটা জায়গা বন্ধুরা দেখতে। আস্তে 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 যান আস্তে যান। পিক আপ আছে কিন্তু ওই যে বিআরটিসির গাড়ির ওখানে রাখেন, বিআরটিসির গাড়ির সামনে রাখেন, বিআরটিসির গাড়ির সামনে রাখেন, এই জায়গায় রাখেন 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 রাখেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন ঘোড়াঘাট চলে আসছি, ঘোড়াঘাট। আর এখানে যে ছোট একটা হোটেল আছে, এই হোটেলে আমাদের হচ্ছে যাত্রীদেরকে রাখা, অল্প কিছু যাত্রী তো, রাখার ব্যবস্থা করতেছে। আর দেখতে পাচ্ছ আমাদের গাড়িটার মানে আউটলুকটা অনেক সুন্দর লাগতেছে, লাইটিং ফাইটিং করে। আর সামনে যারা পিছনে ছিল তারা সামনে চলে আসছে। আর বগুড়া একটা যাত্রীর হচ্ছে মাল নিছিলাম, সেই মাল তো নামাই দিয়ে আসছি। যাই হোক, আজকে যাত্রাটা এখানে শেষ হয়ে যাচ্ছে। নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশান নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।